নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। রাজ্যের দ্বিতীয় স্থানে তারকেশ্বর কোচিং সেন্টারের ছেলে মেয়েরা। রাজ্যের 71তম অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নে পদকে নিরিখে সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল তারকেশ্বর কোচিং সেন্টারের ছেলেমেয়েরা। সদ্য শেষ হওয়া রাজ্যের 71তম অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ গত 13ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত যুব ভারতী সল্টলেকে চলা এই প্রতিযোগিতায় তারকেশ্বর কোচিং সেন্টারের মোট 40 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে সারা জাগানো সাফল্য নিয়ে ঘরে ফিরলেন তারকেশ্বরের কোচিং সেন্টারের ছেলেমেয়েরা। 9টি সোনা, 10টি রূপো, 13টি ব্রঞ্জ জিতে মোট 32টি পদক নিয়ে ঘরে ফিরলেন। আজ তারকেশ্বর কোচিং সেন্টারে দুই কৃতি খেলোয়াড় সুজয় সরেন ও মৌমি জানা সকাল 11টার সময় কি বললেন আমাদের দেখে নেওয়া যাক। কি ইভেন্টের মধ্যে তোমরা খেলতে গিয়েছিলে? আমাদের 71তম স্টেট মিট হয়েছিল, ওখানে আমি আন্ডার 20তে 400 মিটার হার্ডেলসে গোল্ড পেয়েছি, 400 মিটারে থার্ড হয়েছি আর মিক্সড রিলেতে সেকেন্ড হয়েছি। এই যে এত যে তোমার যে পদকের যে ইয়ে পেয়েছো, সেটা এর পেছনে মূল দায়িত্ব কার ছিল? আমাদের স্যার যিনি পিছনে দাঁড়িয়ে আছেন, মানে স্যারই তো সব। মাঠের তো এই অবস্থা, তারপরেও এত পারফরমেন্স কি বলবে? আমাদের কলকাতায় সপ্তাহে 2 দিন করে প্র্যাকটিস হচ্ছিল যুব ভারতী স্টেডিয়ামে, আর মাঠে কাদার মধ্যেই প্র্যাকটিস হচ্ছিল। কি নাম তোমার? মৌমি জানা। আমরা 71তম রাজ্য অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে, যেটি যুব ভারতী সল্টলেকে অনুষ্ঠিত হয়েছিল 13ই আগস্ট থেকে 16ই আগস্ট, সেখানে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম। আমি 400 হার্ডলসে সেকেন্ড হয়েছি, 4x4 রিলেতে গোল্ড এবং 4x100 এবং 4x4 মিক্স রিলেতে ব্রোঞ্জ পদক পেয়েছি। এবং রাজদীপ স্যারের প্রচেষ্টায় আমাদের ক্যাম্প থেকে এবছর ভালো রেজাল্ট হয়েছে, আশা করি পরবর্তীকালে আরও ভালো রেজাল্ট হবে। কতটা এই কোচের থেকে তুমি সাহায্য পেয়েছো? কোচের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছি, যেটা মুখে আমি বলতে পারছি না, কারণ এই জায়গায় আমরা পৌঁছেছি কোচের প্রচেষ্টায়। আগামী দিনের লক্ষ্য ন্যাশনাল মিটে আরও ভালো রেজাল্ট করার জন্য। নাম হচ্ছে সুজয় সরেন।